ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। দেখতে পাচ্ছেন নিয়োগটি প্রকাশ করেছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ঝিনাইদহ। ভিউয়ার্স, অনলাইনেই আপনি আবেদন করতে পারবেন এখানে খুব সহজে। পদসংখ্যা 82 জন, স্মারক নং 5911-4400-000-000-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 
বিয়ার্স, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সের সময়সীমা বিস্তারিত আমি সবই জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকুন। সো বিয়ার্স, পদের নাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পদসংখ্যা 7 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, শুধু পুরুষদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষায় পাস। বিয়ার্স, ক্রমিক নাম্বার 2, পরিবার কল্যাণ সহকারী, 67 জন, বেতন 9,000 থেকে 21,800, শুধু মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। ক্রমিক নাম্বার 3, সবশেষে আছে ক্রমিক নাম্বার 3, আয়া 8 জন, বেতন 8,250 টাকা থেকে 21,010 টাকা পর্যন্ত। বিয়ার্স, এখানেও শুধু মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, সমমান অষ্টম শ্রেণী অথবা সমমান পাস। বিয়ার্স, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করবেন নির্ধারিত উপজেলার নাম, পদসংখ্যা, ইউনিয়ন ও ওয়ার্ড নং, গ্রাম, মহল্লা, এলাকার নাম ও কোথায় কতজন নিয়োগ হবে বিস্তারিত দেখবেন dgfpjhe.teletalk.com.bd লিঙ্কে। সো বিয়ার্স, এবার আসা যাক বয়সের সময়সীমা। আপনার বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত যারা আছেন তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটানীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এবার আসি, আপনার কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রয়োজন। নিয়োগ বিজ্ঞপ্তির 1 নং পদের জন্য মোট 112 টাকা এবং 2 থেকে 3 নং পদের জন্য 56 টাকা। অবশ্যই আপনাকে আবেদনের 72 ঘন্টার মধ্যে এই ফি প্রদান করতে হবে টেলিটক সিম দিয়ে SMS-এর মাধ্যমে, নয়তোবা আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। ভিউয়ার্স, দেখা যাক 5 নম্বরে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ফলাফল প্রকাশের পর নির্দেশিত সময়ের মধ্যে নিম্নোক্ত সনদ কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সত্যায়ন করে এক সেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ারে জমা দিতে হবে। সো বিয়ার্স, আপনার এই কাগজপত্রগুলো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আপনি জমা দিতে পারবেন। সো বিয়ার্স, এখন দেখা যাক আবেদনের সময়সীমা। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 22/6/2021 সকাল 10টা থেকে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 26/7/2021 বিকাল 5টা পর্যন্ত। সুবিয়ার্স, 6 মাসের 22 তারিখ থেকে 7 মাসের 26 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন। সো বিয়ার্স, আবেদনের জন্য আপনার আপনার ছবি প্রয়োজন হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। প্রার্থী অনলাইনে আবেদন পূরণকৃত আবেদনপত্রের সাথে প্রিন্ট কপি
পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। আপনার আবেদনের পর অবশ্যই আপনাকে একটি ডাউনলোড কপি দেবে, সেটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। সো ভিউয়ার্স, এখানে আছে SMS-এর নিয়মগুলি, এটা দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আরও